মহরম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস। মহরম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়। অর্থাৎ এ মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হলো। অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তালার, তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো। সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান, তুই আমার ছেলে, এই তো আমার ছেলে, তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন। ঠিক একইভাবে সব মাসগুলো, সব দিনগুলো আল্লাহ তাআলার হওয়া সত্ত্বেও মুহররমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বুঝে আসে। এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত, একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। এ হলো মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এ মাসে নফল রোজা বিশেষই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাকে উত্তম বলেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম, অতএব সে চেষ্টা আমরা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মহরম মাসের সবচেয়ে দামি আমল, মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে যতটুকু পান এটা এই মাসের আমল। এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে? এই বছর আশুরার রোজা রাখতে হবে আগামী শনিবার। শনিবার হলো মহরমের 10 তারিখ, অর্থাৎ আশুরা। অতএব শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখতে হবে, তাহলে আশুরা রোজা পালন হবে। আর আশুরা রোজার ফজিলত কি, মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াকফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটোখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটোখাটো গুনাহগুলো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরা রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন কুরাইশরা আশুরার রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো? তারা বললো এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে, আমরা তার প্রকৃতি অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ, স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আশুরা রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে জিলহজের সরি মহরমের 9 এবং 10 এই দুই দিন রোজা রাখতাম। এই জন্য আশুরা রোজা কয়টা রাখতে হবে? দুইটা রাখা হলো সুন্নাত। আর সেই দুইটা রোজা 9 এবং 10, 9 এবং 10 হলে সামনের শুক্রবার এবং শনিবার হয়, শুক্রবার 27 জুলাই আর শনিবার 28 জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাতে 9 তারিখের আর শুক্রবার দিবাগত রাতে 10 তারিখের রোজা আমরা রাখবো। আর যদি অপশন নিতে না পারি, কারোর শুক্রবার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরা রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরা রোজা আমরা সামনের মানে শুক্র শনি অথবা শনি রবি 9, 10 অথবা 10, 11, তবে 9, 10 রাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে,
তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলংকার টাকা পয়সা দিয়েছে দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে? যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলংকার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা তা দিতে হবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল। প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মোহর হিসাবে হয় তাহলে মোহরটা যার যার হিসাব আলাদা, সব স্ত্রীর মোহরের পরিমাণ একরকম হয় না। এটা এটা বংশগত একটা ট্র্যাডিশন, তারপর মেয়ের কোয়ালিফিকেশন, সার্বিক যোগ্যতা, সামাজিক অবস্থান, তাদের পারিবারিক প্রচলন, এই সবগুলোর উপর নির্ভর করে। একটা মেয়ে তার মোহর হতে পারে 2 লাখ, আবার একটা মেয়ের মোহর 1 লাখ টাকা হতে পারে। অতএব এই ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলংকার মোহর হিসাবে দিয়েছি 10 ভরি, দ্বিতীয় স্ত্রীকে 10 ভরি দিতে হবে। দ্বিতীয় স্ত্রী বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, সেটা নেগোসিয়েশন কি হয়েছে তার উপর নির্ভর করে। আর এই মোহরটা এটা এখানে সমতা রক্ষা করা জরুরি না স্ত্রীর মধ্যে। কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা অ্যাজ এ গিফট, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সমতা বজায় রাখতে হবে। এখানে আরেকটা কথা আছে, প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু স্বর্ণটন দিয়েছেন, এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন, তাহলে ওই পিছনের সব কাজা কাফফার আদায় করতে হবে দ্বিতীয় জনের পরে, ব্যাপারটা এরকম না। কথা কি বুঝাতে পারছি? আগের যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো কাজা কাফফার আদায় করতে হবে না, যে ওইগুলো সেম সেম দিতে হবে। এখন বিয়ের পর থেকে নতুন করে যা দিবেন সেগুলো কি করতে হবে, সমান সমান দিতে হবে। এক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি এবং আবশ্যক।